আইপিএলে ইডেন গার্ডেন্সে অভিষেক হতে পারে লিটন কুমার দাসের। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে প্রথম দুই ম্যাচে হারার পর শেষের ম্যাচে জয় পেয়েছে হায়দ্রাবাদ। অন্যদিকে শেষের দুই ম্যাচে জয় তুলে নিয়ে অনেকটাই এগিয়ে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। এদিকে হায়দ্রাবাদের বিপক্ষে আইপিএলে অভিষেক হতে পারে লিটন কুমার দাসের। বিভিন্ন সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে পাঁচজন বিদেশি প্লেয়ার নিয়ে কলকাতা তারা দল সাজাবে। ওই ম্যাচে কলকাতার হয়ে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে আইপিএলে অভিষেক হতে পারে বাংলাদেশের তারকা ব্যাটার লিটন কুমার দাস। প্রথম তিন ম্যাচে মোট পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলিয়েছিল কলকাতা। তারা হলেন রহমতুল্লাহ গুলবাজ, অ্যান্ড্রে রাসেল, সুনীল নারেন, টিম সাউদি ও লোকি ফার্গাসন। দলে আরও তিনজন বিদেশি হলো ডেভিড উইস, জেসন রয় এবং লিটন কুমার দাস। কলকাতার প্রথম তিন ম্যাচে ভুগেছে ওপেনিং জুটি। তিন ম্যাচে তিনটিতে আলাদা আলাদা ওপেনিং জুটি দেখা গিয়েছে। প্রথম ম্যাচে খেলেছিল রহমতুল্লাহ গুলবাজ ও মনদীপ সিং। দ্বিতীয় ম্যাচে খেলেছিল রহমতুল্লাহ গুলবাজ ও ভেঙ্কটেশ আয়ার। তৃতীয় ম্যাচে রহমতুল্লাহ গুলবাজের সঙ্গে ওপেনিং করেছিল জগদীশ সান। কিন্তু এই তিন ম্যাচের একটিও জুটি সফল হয়নি। তাই হায়দ্রাবাদের বিপক্ষে আবারও একটা ওপেনিং জুটি পরিবর্তন আসতে পারে। জেসন রয় ও লিটন দাসের মধ্যে যে কোনো একজন খেলতে পারে কেকেআরের হয়ে। One Expert and Eva Alfi presents One X Games Esports Betting, Sports Betting and Casino. More than 100 different games, the highest odds and the widest line, as well as roulette, slots, poker. All this in the app and on the One Expert website. One Expert. Play with Eva. ওয়ান এক্স বেটের কথা আপনারা সবাই জেনেছেন। এখানে আপনারা ক্রিকেট, ফুটবল এবং আদার্স স্পোর্টস নিয়ে গেম করতে পারবেন। যেহেতু দুই মাস ধরে আইপিএল চলবে, আইপিএলের কোন দল জয়লাভ করবে সেটা নিয়ে আপনারা গেম করতে পারবেন এবং গেমের উইনিং অর্থ নগদ বিকাশ উপায় পেটিএমের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন। এছাড়াও আমাদের প্রোমো কোড ইউজ করলে প্রথম ডিপোজিটে আপনারা 200% বোনাস পেয়ে যাবেন। এছাড়া আপনারা আইফোন 14 ম্যাক্স প্রো জেতার চান্স রয়েছে পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ওয়ান এক্স বেটের সাথে থাকতে পারেন। উপমহাদেশের ক্রিকেটার হিসেবে লিটন দাসের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি। হায়দ্রাবাদের বিপক্ষে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম ব্যবহার করে পাঁচ বিদেশি খেলাতে পারবে কেকেআর। সেক্ষেত্রে ব্যাট করার সময় গুলবাস, লিটন, রাসেল, নারিন খেলতে পারবে কেকেআরের হয়ে, আর বল করার সময় রহমতুল্লাহ গুলবাস বা লিটন দাস একজনকে তুলে নেওয়া হবে। ওই দুজনের পরিবর্তে লোকি ফার্গাসন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামতে পারবে কেকেআরের হয়ে।